প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভারতকে উন্নত দেশে রূপান্তরের অঙ্গীকার নিয়ে আমরা নতুন সংসদ ভবনে যাচ্ছি। ভারত নতুন শক্তিতে উদ্দীপ্ত, আমরা দ্রুত গতিতে এগোচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের বিশেষ অধিবেশনে মঙ্গলবার সেন্ট্রাল ঘরে সংসদদের উদ্দেশ্যে এই ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভারত যে পথে এগোচ্ছে তাতে সাফল্য আসবে, অগ্রগতির হার যত দ্রুত হবে তত দ্রুততার সাথে সাফল্যও আসবে। প্রধানমন্ত্রী সংসদের সেন্ট্রাল হলে সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বের প্রথম তিনটি আর্থিক উন্নত দেশের মধ্যে ভারতের উঠে আসার ব্যাপারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। ব্যাংকিং ক্ষেত্রে ভারতের শক্তিশালী অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি। ভারতের ডিজিটাল পরিকাঠামো এবং ইউপিআই লেনদেন ব্যবস্থা নিয়েও গোটা বিশ্বের উৎসাহের প্রসঙ্গ টেনে শ্রী মোদী বলেন এই সাফল্য বিস্ময়কর এবং বিশ্বের কাছে ভারতকে গ্রহণযোগ্য করে তুলেছে। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন প্রাথমিক সংশয় কাটিয়ে গোটা বিশ্ব এখন ভারতের আত্মনির্ভর মডেল নিয়ে চর্চা করছে। প্রতিরক্ষা উৎপাদন, বিদ্যুৎ এবং ভোজ্য তেলের ক্ষেত্রে স্বনির্ভর হতে কি না চায়। এক্ষেত্রে দলীয় রাজনীতি বাধা হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। উৎপাদনের ক্ষেত্রে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ত্রুটিশূন্য প্রভাবশূন্য মডেলের কথা বলেন প্রধানমন্ত্রী। সঠিক সময় সঠিক সিদ্ধান্তের গুরুত্বের কথা টেনে আনেন প্রধানমন্ত্রী। তার কথায় সিদ্ধান্ত গ্রহণে কোনো রকম বিলম্ব নয়, জনপ্রতিনিধিদের কোনো রকম রাজনৈতিক লাভকতির মধ্যে আবদ্ধ থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। দেশে সৌরশক্তি প্রসঙ্গে শ্রী মোদী বলেন দেশ এখন শক্তি সংকট কাটানোর ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছে। এ প্রসঙ্গে মিশন হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর মিশন এবং জলজীবন মিশনের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন এগুলি উন্নত ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের চাহিদার প্রসঙ্গ টেনে শ্রী মোদী বলেন দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে খরচ কমিয়ে তা প্রত্যেক নাগরিকের সাধ্যের মধ্যে রাখতে হবে। তিনি বলেন চন্দ্রযানের সাফল্য যে গতি এনে দিয়েছে তাকে নষ্ট হতে দেওয়া উচিত নয়। और उसमें भी ये सेंट्रल हॉल एक प्रकार से हमारी भावनाओं से भरा हुआ है, हमें भावुक भी करता है और हमें हमारे कर्तव्य के लिए प्रेरित भी करता है। आजादी के पूर्व ये खंड एक प्रकार से लाइब्रेरी के रूप में इस्तेमाल होता था, लेकिन बाद में संविधान सभा की बैठक यहां शुरू हुई और उन संविधान सभा की बैठकों के द्वारा गहन चर्चा विचारणा कर करके ब्यूरो रिपोर्ट, आगरतला टीवी।